আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। অভিনেত্রী নুসরাত জাহান সন্তানের পিতাকে কি পদবি ব্যবহার করবে ঈশান এরকম প্রশ্ন যখন বারবারই নুসরতের দিকে তখন নুসরাত চুপ থেকেছেন একটি এসে তিনি স্পষ্ট জানিয়েছেন আমার ছেলের বাবা জানে বাবাকে সদ্যজাত ইসানকে নিয়ে মা নুসরত জাহানের তৈরি এই শাক কেটে গেল বুধবার অর্থাৎ পনেরোই সেপ্টেম্বর একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমের প্রকাশিত খবর অনুযায়ী কলকাতা পুরসভার ওয়েবসাইটে দেখা গেল ঈশানের শংসাপত্র আর সেখানেই দেখা গেল ঈশানের কি পদবি আর তার বাবার নাম ছেলের নামের পাশে রেখা রয়েছে ঈশান যে দাশগুপ্ত অর্থাৎ ঈশানের পদবি দাশগুপ্ত আর ঈশান তার নামের পরে যে ব্যবহার করবে তার বাবার নামের পাশে লেখা রয়েছে দেবাশিস দাশগুপ্তের নাম অর্থাৎ জনপ্রিয় অভিনেতা ইয়াস দাশগুপ্ত মায়ের নামের পাশে লেখা রয়েছে নুসরত জাহান রুহিন নাম বোঝা গেল নুসরত তার ছেলে ঈশানের জন্মের শংসাপত্রের জন্য যে যে তথ্য দিয়েছেন তাতে বাবার নামের জায়গায় রয়েছে ইয়াসের নাম এছাড়াও অভিনেত্রী নুসরত জাহানের ছেলে ঈশান ব্যবহার করবে করে দাশগুপ্ত পদবী নুসরত জাহানের ছেলের নাম ঈশান জে দাশগুপ্ত অবশেষে প্রকাশ্যে এলো নুসরত জাহানের সন্তানের পিতার নাম এ ছাড়াও সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে এও জানা গিয়েছে রাত সাড়ে নটার পর পুরসভায় স্বাস্থ্য বিভাগের জন্মের শংসাপত্র ওয়েবসাইটে আপডেট করতে নাকি বেরিয়ে আসে সমস্ত তথ্য অবশেষে অভিনেত্রী নুসরত জাহান এবার জানালেন তার সন্তানের পিতাকে এতদিন ধরে নুসরত জাহানকে নানান প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল অবশেষে নুসরত জাহানের সন্তানের পিতার নাম এলো প্রকাশ্যে ইয়াস দাশগুপ্তই হলেন ঈশানের বাবা বিনোদন জগতের আরো অনেক খবর নিয়ে খুব শীঘ্রই ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি